الحمد لله رب العالمين. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم ان خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وان شر الامور محدثاتها

মসজিদে জুমার দিন খোদবা থেকে ধীরে ধীরে সে একটু দূরে থাকে দূরে থাকে একটু পরে আসে একটু পরে আসে এমন একটি অবস্থা হয় যে আল্লা ওয়া তারা সে যদি জান্নাতে যায়ও তাহলে জান্নাতে আল্লা সুফান তাকে পিছনের কাতারের দিকে রাখেন অতএব আমরা যখন মসজিদে আসি আল্লাহ সুবহানাহু আমাদেরকে এমন একটি সময় আসার তৌফিক দান করেছেন যে সময়টি শ্রেষ্ঠতম সময় হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন ইদা নুদিয়া লিস সালাতি মি ওয়ায়ামিল জুমআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাই যখন দ্য প্রক্লেমেশন ফর জুমা জুমার যখন আজান দেওয়া হবে তখন তোমরা ইউ শুড হ্যাসান টু দি মসজিদ ইন অর্ডার টু লিসেন টু দা লেকচার অফ দা খতিব খতিবের আলোচনা শোনার জন্য তোমাদের দ্রুত যাওয়া দরকার ওয়াজারুল বাইয়া এবং যত ধরনের বিজনেস ট্রানজেকশন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আছে সব ছেড়ে তোমরা সেখানে যাও রালিকুম খয়রুল্লাহ কুমিন তুম তুম তালামুন এটা তোমাদের জন্য অতি উত্তম যদি হায় তোমরা জানতে যদি তোমরা জানতে আলহামদুলিল্লাহ আমরা সে সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ সুফান এতটুকু জানা তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সমানেত উপস্থিতি আমরা কেমন একটি সমাজ চাই আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম কেমন সমাজ বিনির্মাণ করেছেন তার প্রতিবিম্ব যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে দেখব হজরত ইব্রাহিম আলী সাল্লাতাম তিনি আমাদের জন্য কি সমাজের চিত্রায়ন করেছেন কোরান আল্লাহসু খান ও তাঁ বলেছেন আর ইব্রাহিম আল্লাসাল্তুসাল্লাম আল্লাহস খান ওদের কাছে দোয়া করলেন রব্বে না ওয়াজা আল না মুসলিমাইন ই লেখা ওয়ামিং লুররি ইয়াথিনা উম মুসলিম আতাল্লা হে আল্লাহ আপনি আমাদের দুজনকে আমি এবং আমার ছেলে এই দুজনকে আপনার প্রতি অনুগত বানান এবং আমাদের বংশধরের মধ্যে এমন একটি জাতি বানান যারা আপনার প্রতি অনুগত থাকবে রাসূল উল্লাসল্লাহসলাম সৈয়াদীসে তিনি বলেছেন আনা ইবনু আনা দাওয়াতু আবি আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলী সাল্লামের দোয়ার ফসল ইব্রাহিম যে দোয়া করেছেন সে দোয়ার ফসল এবং তোমরা যারা আছো তারাও কিন্তু ইব্রাহিম আলহিসু সেই সে দোয়ার ফসল অর্থাৎ সে জাতি তোমরা প্রিয় উপস্থিতি আমরা এমন একটি জাতি গঠন করতে চাই এমন একটি সমাজ গঠন করতে চাই যে সমাজটি প্রতি মুহূর্তে মহান আল্লাহ সহ প্রতি আত্মসমর্পণকারী হবে অর্থাৎ আবার আল্লাহ সুহা প্রতি আত্মসমর্পণ করবে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি এফআইআর তারা আল্লাহ ডিসিশন কি চান এটা তাদের কাছে প্রায়োরিটি এটা তারা প্রথমেই চিন্তা করে তারপরে তারা দেখে যে এতে তাদের দুনিয়ার কোনো কল্যাণ আছে কিনা কিন্তু প্রায়োরিটি অফ আল্লাহ তালা ইজ দি ফার্স্ট ফর দেম আল্লাহ সাথে তারা কনসাল্ট করে আল্লাহর কিতাবের সাথে তারা কনসাল্ট করে আল্লাহ রাসুল সাল আলিয়া সুন্নার সাথে তারা কনসাল্ট করে এবং এর উপর ভিত্তি করে তারা তাদের অ্যাফেয়ার তারা তাদের ডিসিশন গ্রহণ করে থাকে আল্লাহ সুফান ও প্রতি আপনি এবং আমি যদি আত্মসমর্পণ নাও করি তাহলে আল্লাহ সুফান ও তারা আত্মসমর্পণ করার জন্য তার সৃষ্টিকে তিনি রেখে দিয়েছেন ওয়ালিল্লাহ ইয়াস যুদু মাংফিস সামা ওয়াতি ওয়াল আর্থ আল্লাহ সুফানের জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য রত রয়েছে এমন কি তোমাদের ছায়া এই ছায়াগুলো অন্যান্য যে সকল ছায়া আছে এগুলো সকাল এবং সন্ধ্যায় মহান আল্লাহ সুফান ওয়াতালের জন্য তারা আত্মসমর্পণ করে এবং তারা সিজদায় অবনত থাকে দেখেন না আপনি সকালে যখন আপনার ছায়া দেখেন গাছের ছায়া অন্যান্য জিনিসের ছায়া এই ছায়াগুলো কেমন থাকে বলেন তো প্রলম্বিত থাকে লম্বা থাকে বিকালে যখন

চাঁদ তারা এবং তোমরা কি সূর্যকে দেখো নি তারাও আমার জন্য সেজদায় নত রয়েছে বলজিবাল ও দাও কাসিয়াম মেনে এবং তোমরা পাহাড়ের দিকে তাকালে দেখবে তোমরা যদি গাছগাছালির দিকে তাকাও এবং পশু পাখির দিকে তাকাও দেখবে যে সবাই আমার কথাই চলে এবং অনেক লোক আছে যারা আমার কথা চলে ও কাসিয়রুন হাক্কা আলহি লা আর অনেক লোক আছে যাদের উপর শাস্তি অবধারিত হয়ে পড়েছে কারণ তারা আমার কথা অনুসারে চলে না আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ওয়া মাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম আল্লাহ সুবহান ওয়া তাআলা যাকে দিয়ে ধন্য করেন নাই ওই ব্যক্তিকে মর্যাদা দেওয়ার মতো আর কেউ নাই ইসলামই শুধুমাত্র ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইফকাহুন ইজ্জত সম্মান মর্যাদা অভিজাত্য প্রভুত্ব শ্রেষ্ঠত্ব এটা শুধুমাত্র মুসলমানদের জন্যই

আমরা এমন একটা জাতি এই জাতিকে আল্লাহ সব ইজত দিয়েছেন মর্যাদা দিয়েছেন শুধুমাত্র ইসলামের কারণেই আমরা যখন ইজ্জত মর্যাদা প্রভাব প্রভুত্ব প্রতিপত্তি অন্য কারো কাছ থেকে চাই সেটা দুনিয়া হোক অথবা দুনিয়ার কোনো এলিমেন্ট হোক সেটা কোনো সম্পদ হোক অথবা অন্য কোনো কিছুর কাছ থেকে হোক না কেন যখন আমরা সেটা চাই তখন আল্লাহ সবাইনুয় আমাদেরকে অপমানিত করেনি কথা বলেছেন রাসুল্লাহলাম বললেন আমরা এমন একটা জাতি আমরা লেখতেও জানি না হিসাবও করতে জানি না হিসাবও করি না লেখিও না আমরা রাসুল্লা সালাম বললেন ইয়ানি তিনি তারপরে বললেন যে আশ এই যে এই যে মাসের যে গণনা এই গণনা ব্যাপারে তিনি বললেন যে মাস কাজা হচ্ছে এইরকম এইরকম এবং তিনি তারপরে হাত দিয়ে তিনি দেখিয়ে বললেন ইয়া অর্থাৎ মাসটা মাঝে মাঝে উনত্রিশ দিনে হয় মাঝে মাঝে তিরিশ দিনে হয় আমরা এটুকুই বুঝি এমন একটা জাতির উপর যখন আল্লাহ সফল কোরআন নাজির করলেন ইসলাম যখন আসলো এই জাতিগুলোর যাদের অধিকাংশই লিখতে পড়তে জানতো না সেই জাতিগুলো এই পৃথিবীর এডুকেটর এই পৃথিবীর শিক্ষকে পরিণত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে ইসলামের কারণে তাদেরকে এতটা মর্যাদা প্রদান করেছেন সম্মানিত ভাইরা প্রিয় বোনেরা এই রকম একটি সমাজ এর চিত্রায়নই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল করেছেন যেখানে লোকেরা আলোকিত থাকবে যেখানে লোকেরা প্রতি মুহূর্তে অন্ধকার থেকে তারা দূরে থাকবে আমরা যদি বিপরীত দিকে এক সমাজের দিকে তাকাই সেই সমাজটি দেখব পরিপূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি সমাজের চিত্রায়ন করেছেন কোরআনে সেটি আমি একটু পরে বলছি তার আগে যে কথাটি বলতে চাই তা হচ্ছে আমরা সত্যিকার অর্থে আল্লাহ কাছে মর্যাদা চাই চলতে চাই এমন একটা সমাজ করতে চাই যে সমাজের প্রত্যেকটি কাজ দিন অনুসারে চলে কিন্তু এমন অনেক অনেক লোক আছে আপনি তাদের দিকে তাকালে দেখবেন যে তারা দিনের কাজও করে দুনিয়ার লক্ষ্যে অর্থাৎ দুনিয়ায় তার লক্ষ্য দিনের কাজ করে যাচ্ছে দেখা যাচ্ছে অস্টেন্সিবলি প্র্যাটেন তিনি এমন একটা ভান করছেন যে তিনি আখের কাজ করছেন কিন্তু আসলে তার কাজটা কি দুনিয়ার এমন অনেক লোকের দেখেছি যখন তারা কিছু দিনই কাজ করেন তখন অন্য কেউ যদি তার প্রশংসা করে তাহলে তিনি বলেন দ্য নেক্সট টাইম ইউ শুড সে ইট লাউডার পরে যখন আপনি বলবেন তখন মানুষের সামনে বলবেন একা একা আমাকে বলে লাভ কি বোঝেন নাই বিষয়টা একা একা আমাকে বলে লাভ কি মানুষের সামনে বলবেন তাহলে মানুষ শুনবে যে আমি অনেক ভালো কাজ করছি তাহলে লোকেরা আমার প্রশংসা করবে এই রকম পরিস্থিতি আমি বহু লোকের দেখেছি দিস ইজ দ্য সিচুয়েশন আল্লাহর কসম করে বলছি যে আমাদেরকে এখান থেকে অবশ্যই অবশ্যই বের হয়ে আসতেই হবে আমরা এমন একটি সমাজ এখন দেখছি যেই সমাজ কোরআনের চিত্রায়নের বিপরীতে একটা অপরাধপূর্ণ সমাজ অতএব আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সমাজকে যে ভাবেই যে কোনো সময় ধ্বংস করে দিতেpattern আল্লাহ সুবহান ওয়া তারা ধ্বংস করে দেননি সেটাকেই আমরা আল্লাহর পক্ষ থেকে একটা কনফার্মেশন একটাapproval একটা অনুমোদন হিসেবে মনে করেছে যে ওকে এই সমাজের কোনো সমস্যা নাই কারণ যদি এই সমাজে কোনো সমস্যা থাকতো তাহলে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা সেটা ধ্বংস করেই দিতেন আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীর অন্যান্য জাতিপুঞ্জের ব্যাপারে তিনি বলেছেন এরকম যেমন আসহাবুল আইকাতে ওয়ইন কান আসহাবুল আইকাতে লা যালিমিন ফান্তقمনা منهم ওয়ইনহু মা লা বি ইমাম মুমিন আমিও ধ্বংস করে দিয়েছিলাম সোহেবের জাতিকে সলেহের জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম আমি কিন্তু এইরকম ধ্বংস তোমাদেরকেও করে দিতে পারি এমন ধ্বংস আমি তোমাদেরকেও করে পারি কিন্তু কেন আমি করছি না দ্যাট ইস্যু আমি আমার আলোচনায় সেই বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা অনেক অনেক সময় আলোচনা শুনি এবং অনেক আলোচনা আমরা করি আমি অন্যত্র এই কথা বলি আপনাদেরকে বলছি এই কথা যে একটি মাত্র কারণ আমাদের আলোচনা অন্যদের মধ্যে প্রভাব তৈরি করে না অথবা আমরা আলোচকের আলোচনায় প্রভাবিত না ইট ইজ বিকজ আমাদের উভয়ের কারণা কারোর মধ্যে এখ্লাসের অভাব আছে আমরা সেই পর্যায়ে আহসান আল বলেছেন তার সামনে একটা লম্বা আলোচনার পর তিনি লোককে লক্ষ্য করে বললেন তুমি এতক্ষণ আলোচনা করলে আমি তো প্রভাবিত হলাম না নিশ্চয় তোমার এক ক্লাসের অভাব আছে অথবা আমার এক ক্লাসের অভাব আছে আর আমার এক ক্লাসের অভাব আছে এই কথা আমি বলতে পারি না কারণ আমি নিশ্চিত আমি মহান আল্লাহ সুফহান ও তাদের জন্যই তোমার আলোচনা শুনতে বসেছি প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি এই জন্যে আবুল আসাউদ্দুয়াইলি রাজি আল্লাহ তালাহুর নাম আপনার শুনেই থাকবেন অমরাদি আল্লাহ এবং জবর পেশ এবং গ্রামার যাকে দায়িত্ব তিনি একবার করে এক ব্যক্তিকে করে তুমি তোমার নিজকে আগে শিখাও প্লিজ তুমি তোমার নিজকে আগে আলোকিত করো কারণ তুমি যে কথা বলছো সেই কথার মাধ্যমে অন্য ব্যক্তি রোগ মুক্ত হচ্ছে ও আন্ত কিন্তু তুমি কিন্তু রোগাগ্রস্ত রয়ে গেলে তোমার রোগ কিন্তু শাললো না এবং এইজন্য এর অনেক লম্বা একটা কথা শেষের দিকে তিনি বলেছেন লা তানহা আন খুলুকিন ওয়া আনতা তুমি মানুষকে এমন কাজ থেকে নিষেধ করো না যে কাজটি তুমি রাতের অন্ধকারে দিনে মানুষের অগচরে তার দৃষ্টির বাইরে তুমি নিজে সেই কাজ করে যাও এই কাজটি তুমি করো না আরুন আলাইকা اذا ফআলতা উযিমু তুমি যদি তখনই কাজটি করো তাহলে মনে রাখবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তোমার জন্য চরম অপমানের ব্যবস্থা রয়েছে তুমি বলে গেলে অনেক বক্তব্য যে একজন যা বলছেন। এবং তিনি সেই কাজটি নিজে যদি না করেন কাবুরা তোমরা যা তা যদি না যা বলছো তা যদি না করো তাহলে এটা আল্লাহর ভয়ঙ্কর অসন্তুষ্টির কারণ ঘটাতে পারে সম্মানিত উপস্থিতি আমার ভিন্ন ইন্টেনশন আছে আমি কি বলতে চাই সেই পয়েন্টগুলো সামনে আছে আমি শুধু একটা গ্রামার একটা ফাউন্ডেশন তৈরি করতে চাচ্ছি আপনাদের সামনে যে কি করা উচিত কি বলা উচিত কি আমাদের হওয়া উচিত আমি বলতে চাচ্ছিলাম যে আজকের সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যেই সমাজটি আলোকিত হওয়ার কথা ছিল যেই থেকে তোমাদের কাছে নূর এসেছে স্পষ্ট কিতাব এসেছে যেই কিতাবটি অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করেছে এই পৃথিবীতে এমন যুগ আর কেয়ামত পর্যন্ত কখনো তৈরিও হবে না এর আগে কখনো তৈরি হয়নিও খাই করুন খাই আমার জাতি হচ্ছে শ্রেষ্ঠতম জাতি এই যদি একটা জাতির শ্রেষ্ঠত্বের দিকে তাকাতে চান সফলতার দিকে তাকাতে চান তাহলে সাহাবাই কারামদের জাতি ছাড়া আর কোনো জাতি খুঁজে পাওয়া যাবে না অথবা এই জাতিগুরু কি ছিল কিছুদিন আগেও যারা অন্ধকারে হাবু খেত কারা কি তাদেরকে আলোতে নিয়ে এসেছে যেই জিনিস তাদেরকে আলোকিত করেছিল সেই জিনিস আজকেও আপনাকে আলোকিত করবে অতএব তার দিকে আপনাকে ফিরে আসতে হবে সেই আলোর ছটার দিকে আপনাকে আসতে হবে প্রিয় উপস্থিতি সেই জন্য বলছিলাম আল্লাহ তারা বিপরীত দিকে একদল লোকের একটা সমাজের চিত্রায়ন করেছেন আলো ঝলমলে সমাজ চারিদিকে আলোর বিকিরণ বটে কিন্তু তার নিচে যারা সুইসাইড করে টিনেজারদের মধ্যে বলছি ইয়াং ম্যান্ড ওমেন যারা সুইসাইড করে এদের সংখ্যা পরিসংখ্যান এই পৃথিবীতে সবচেয়ে বড় ডেঞ্জারাস পাঁচটা ডিজিজে পাঁচটা রোগেও এক বছরে তত লোক মারা যায় না অত আলো ঝলমলে আলো দেখলেই শুধুমাত্র সেটাকে মনে করার কোনো কারণ নাই যে সেখানে শুধু রয়েছে সুখ এবং সমৃদ্ধি সেখানে শুধু শান্তি এবং প্রশান্তি রয়েছে ওই আলোর কথা বলছি না উই আর টকিং অ্যাবাউট এ ডিফারেন্ট লাইট

আলী রাজি আল্লাহ তারা বলেছেন কোরআনের এমন কোন আয়াত নাই যে আয়াতটা ফিমা না জ্বালা মাথা না জ্বালা ওয়া আইনা না কখন নাজিল হয়েছে কার ব্যাপারে নাজিল হয়েছে কি প্রসঙ্গে নাজির হয়েছে আমি জানি না এমন কোন আয়াত নাই এটা এমন একটা আলোকিত সমাজ সেই সমাজের চিত্রায়ন তার কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই ইংরেজিতে বলা হয় অ্যাসপায়ার টু ইন্সপায়ার বিফোর ইউ এক ফায়ার আমি আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত বা অন্য জায়গায় চলে যাওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র মানুষকে অনুপ্রাণিত করতে পারি আর ইউ হ রেবেল মিনি হে রাসুল আপনি মোমেনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন অনুপ্রাণিত করুন আমি আপনাদেরকে কিছু অনুপ্রেরণার কথা বলতে চাই অন্য কোনো বিষয় না কোরআন এবং হাদিসে অসংখ্য দৃষ্টান্ত এক্সাম্পল আছে এবং 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 সেখানকার উদ্ধৃতি আছে এত উদ্ধৃতিতে আমি গেলে হয়তোবা সময়টা কভার করতে পারবো না হোয়াট আই হ্যাভ ইন মাই মাইন্ড মে বিট আই উইল নট হ্যাভ এনাআ টাইম টু এক্সপ্রেস অ্যান্ড ডেলিভার আমি এই জন্য শর্ট করে আপনাদেরকে রেফারেন্সগুলো খুব ছোট ছোট করে কিছু দিক বলতে চাই যাতে আমাদের মধ্যে একটা একটা আলোর একটা ছটা ঘটে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় যে আমাদের করণীয় কি প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি একা একা ভালো থাকার নাম ভালো নয় নিশ্চয়ই আপনারা সে কথা জানেন অবশ্যই সবাইকে নিয়ে সমাজকে পরিবর্তনের জন্য অঙ্গীকার গ্রহণ করতে হবে সে অঙ্গীকারের প্ল্যাটফর্ম যাতে আমাদের প্রত্যেকের মাধ্যমেই তৈরি হয় আপনাদের সামনে এরকম ভুরি ভুরি एग्जांपल আছে এক ব্যক্তি কিভাবে জাতির জাগরণের জন্য কাজ করেছেন এই আলামিন মসজিদের কথাই আপনি বলেন এক দুইজন ব্যক্তি হয়তো বা একজনের নামে আমি বলতে পারি বা এক দুজনের কথা যাদের মাধ্যমে একটা বিপ্লবের মতো সাধন হয়েছে সাধিত হচ্ছে প্রিয় ভাইয়েরা জন্য আপনাকে সিদ্ধান্ত সামনে এগোতে হবে আমি একটা ডিফারেন্ট সোসাইটির কথা বলছিলাম যার আলো দেখলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যায় এত আলোকিত পৃথিবী নো দেয়ার ইজ নো লাইট দেয়ার ইজ অনলি ডার্কনেস এন্ড ডার্কনেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি কাফেরদের দৃষ্টান্ত দিচ্ছি কাফেরদের আমালুহুম কাসরাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যুআনু মা এটা হচ্ছে কাফেরদের আমলগুলো কার্যকলাপগুলো অ্যাচিভমেন্টস তাদের পারফরম্যান্সেস তাদের অ্যাকমপ্লিশমেন্টস তাদের অর্জন তাদের ইত্যকার বিষয়গুলো এগুলো দেখলে তোমাদের চোখ ধাঁধিয়ে যায় কিন্তু এগুলো আমার কাছে হচ্ছে হচ্ছে এমন যে মরুভূমির মরিচার মতো মরুভূমির মরিচিকার মতো এবং মরুভূমির মরিচিকাতে একজন ব্যক্তি যখন মরুভূমিতে ঘুরে আপনার বাংলাদেশেও দেখবেন প্রচন্ড রোদ যখন পড়ে তখন মনে হচ্ছে যেন চোখে একটা ধাঁধার মতো দেখা যায় মনে হচ্ছে যেন কিছু একটা চলছে একটা ঝিক 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 এরকম কিছু করছে মরুভূমিতে যখন মরুচারি ঘুরে তার পানির প্রয়োজন ওইখানে তো পানি নাই সে দূরে মনে হচ্ছে যেন ওইখানে পানি ওইখানে সে তখন যায় তখন সে কি সেখানে কোন কিছু কিছুই পায় না সেখানে কোন পানি নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা তার চিত্রায়ণ করে গিয়ে তিনি বলেছেন যে ওই জায়গায় যখন যায় তখন সে লাম ইয়াজিদহু আ সে সেখানে আসলে কিছুই কিছুই পায় না ওয়া ওয়াজাদাল্লাহ হু ইনদহু ফাওাফাহু হিসাবা কিন্তু আল্লাহ সেখানে আছেন আল্লাহ তার হিসাবটা পরিপূর্ণ পরিপূর্ণভাবে মিটিয়ে দেবেন আমি তো তোমাকে জীবন দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম দিস মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স ক্রাই আমি কান্না করি যখন আমি দেখি কোন একজন ব্যক্তি দাঁড়াতে পারেন না বসতে পারেন না হাত তার হাত চলে না তার দুটো হাত কাটা কিন্তু তারপরে লোক উজু করে মুখ দিয়ে সে ট্যাপের পানি ছাড়ে তারপরে সে উজু করে তারপরে সে নামাজ পড়ে এই ব্যক্তিকে যখন দেখি তখন আমি কান্না করি আল্লাহ তুমি এত নেয়ামত দিয়েছো আমাদেরকে কিন্তু এই নেয়ামত আমরা কোথায় ব্যয় করছি কোথায় এই নেয়ামত ব্যয় করছি প্রিয় ভাইরা আমি বলছিলাম جي الله سبحانه وتعالى إجزات يبكتدر دو دي ديتوا دي 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 أو كزومات في بحر لدني يخشاه موج فوقه موج من فوقه موج من, فوق من فوقه سحاب زومات بعدها فوق بعد إذا أخرج يده ولم يكدرها ومن لم يجعلي الله له نورا فما له من نور الله سبحانه وتعالى ديتوا Example تني دي دو بكتدر جاء درب أو كزومات في بحر لدني وترى كبير সমুদ্রে পতিত এক ব্যক্তি যেরকম অন্ধকারায় আচ্ছন্ন হয়ে আছে সেই ব্যক্তির মতো কাফেরদের অবস্থা যাদের জীবনটা দিনের উপর প্রতিষ্ঠিত নয় আপনি এখন আনন্দের ঢেকুর তুলবেন আমি তো মাসাল্লাহ কাফের নই কিন্তু আপনি এবং আমার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখবো কাফের লাইফস্টাইল এবং আমার লাইফস্টাইল এর মধ্যে কোনো পার্থক্য নাই আমি সেই রকম একটা বিষয়ের দিকে মূলত এগুতে চাচ্ছি সেই কথা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে আল্লাহ সাহানের কাফের এক্সাম্পল দিতে বললেন যে গভীর সমুদ্রে নিপতিত এক ব্যক্তি যেরকম ভাবে অন্ধকারে পড়ে আছে ওই রকম অন্ধকারের মতো একজন কাফের জীবন গভীর সমুদ্রে কি বিজ্ঞান সম্প্রতি প্রচার তারা অসনোগ্রাফি অসনোলজি জানেন আপনারা এটা ব্রাঞ্চ অফ সায়েন্স বিজ্ঞান বলেছে যদি একজন মানুষ সমুদ্রে এক হাজার ফিট নিচে যায় তাহলে সেখানে অন্ধকার ছাড়ার কিছুই নাই সূর্যের যে সাতটি আলোর যে ই আছে যে কালার আছে একটা কালার সেখানে পৌঁছে না এই ব্যক্তি যদি তার হাত সেখানে সম্প্রচারিত করে তার হাতকে সে সেখানে দেখতে পাবে না এই ব্যক্তি ইভেন যদি এই ডেট অবস্থা যায় অর্থাৎ সেখানে যে ডুবীরা যে সকল ইকুইপমেন্ট নিয়ে যায় ইকুইপমেন্ট নিয়ে গেলেও ওইখান থেকে তার বেঁচে আসার কোনো সম্ভাবনা নাই বিজ্ঞানীরা সম্পতি এটা আবিষ্কার করেছে আল্লাহ সুবহান তারা এই কথা বিজ্ঞানের এই বক্তব্য 1500 বছর আগে কোরআনে বললেন কাফেরদের অবস্থা ছ ওই ব্যক্তির মতো যে গভীর সমুদ্রে নিমজ্জিত ওইখান থেকে বেঁচে আসার কত সম্ভাবনা তার নাই কারণ অন্ধকার তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ইরাহা হরাইয়ালা মিয়াকা দিরাহা হার হাত তার হাত থেকে করলে নিজের হাতকেই দেখতে পাবে না অর্থাৎ নিজের অস্তিত্বকে সে আবিষ্কার করতে পারে না এমন এক অন্ধকার তাকে চারিদিক থেকে ছেয়ে বসেছে প্রিয় ভাইয়েরা আপনার জীবনটা একটু তাকিয়ে দেখুন তো এমন অন্ধকার আপনাকে চারিদিক থেকে ছে বসেছে কিনা যে আপনি বুঝতেই পারছেন না কোন দিকে যাবেন চারিদিক থেকে শুধুই অন্ধকার আমি দুনিয়ার অন্ধকারের কথা বলছি না আখেরাতের অন্ধকারের কথা বলছি দুনিয়ার আলো আপনার আলো ঝলমলে ফ্ল্যাটের কথা আমি বলছি না আমি বলছি যেই জীবনের মধ্যে আখেরাতের অথবা আল্লাহ এবং তার রাসুলের যে আলোর কথা আল্লাহ জানিয়েছেন যে আলোর কথা কোরআনে জানানো হয়েছে ইসলামের যে আলো এই আলো যে ব্যক্তির মধ্যে পৌঁছেনি সেই ব্যক্তির কথা আমি বলছি প্রিয় ভাইয়ের আমি বলছিলাম যে একদিকে এই জাতীয় লোক আছে যে জাতীয় লোকেরা তারা তারা অন্ধকারে নিমজ্জিত অন্যদিকে আল্লাহ সুফান ওয়া তালা একদল আলোকিত লোকের কথা বলেছেন আমি বলেছি সেই আলোকিত লোকের কথা আল্লাহ সুফান কোরআনে সুরা ফাতে আমাদেরকে বলে দেন তাদের পথ যাদের উপর তুমি নেয়াম উদ্যান করেছো যাদেরকে তুমি নেয়াম উদ্যান করেছো আল্লাহ তুমি তাদের পথ দেখাও এই তারা হচ্ছেন কারা এই তারা হচ্ছেন সালাফরা সালফে সালিন সাবাই কেরাম রাজি আল্লাহ তালাম নবী যাদের উপর আল্লাহ সুফান ওয়া যুগে যুগে নেয়াম উদ্যান করেছেন আপনি কাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন সবই হবা হতা মুক্তাদি আল্লাহ সুবহানাহু বলেছেন এই হচ্ছে সত্যিকার লোকেরা তাদের মতো পরেই তোমরা হেদায়েত আনো এক যখন বলা হয় তাদের কাছে তাদেরকে আমিনু কানা আমানান নাস তোমরা তেমন ঈমান আনো যেমনিভাবে সাহাবায়ে کرام ঈমান এনেছেন ক্বুলু আনুমিনু কামা আমানা আমানু সুফা তার বলে আমরা কি তাহলে নির্বোধদের মত ঈমান আনব আপনি কাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন কে আপনার স্ট্যান্ডার্ড কাকে আপনি অনুসরণ করছেন কার লাইফস্টাইল আপনার মাঝে প্রভাব বিস্তার করে এটা যদি সাহাবাই খেরাম নবী সাল আলী সাহাবাই খারাম অথবা আমাদের লাইফ লাইফস্টাইল না হয় তাহলে বুঝতে হবে আপনি এবং আমি সত্যিকার অর্থে অন্ধকারে নিমজ্জিত প্রিয় ভাইরা যে কথা বলছিলাম যে আল্লাহ খান

এই সকল পথপ্রষ্টতা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাবে সেই হাজি সে রাসুলাম বলেছেন কোন একটি সময় আসবে যখন শূন্য গুলো মানুষ পরিবর্তন করে বেদাত গুলোকে তারা গ্রহণ করবে যখন সুন্নত পরিবর্তন হবে এবং যখন বেদাত সমাজে প্রতিষ্ঠিত হবে বেদাতের মূল করতে গেলে লোকেরা বলবে হায় হায় গাই হাজা হাজার হাজার সাব্য হাজার শাইখু আর সুন্না হায় হায় এই লোক সুন্নাকে পরিবর্তন করে দিয়েছে

একদল লোক আছে আর এমন দুনিয়া যা হেমন বেউমুর আখেরা একদল লোক আছে দুনিয়ার পন্ডিত কিন্তু আখেরাতের ব্যাপারে মূর্খ আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আলোচনা করতে গেলে কাউকে যদি বলা হয় যে আপনি একটু দুনিয়ার ব্যাপারে একটু দিনের ব্যাপারে আলোচনা করেন তো আমি তো দিনের ব্যাপারে কিছুই জানি না আমার সাবজেক্ট যদি বলেন তাহলে আমি দুই তিন ঘন্টা লেকচার দিতে পারবো দিনের ব্যাপারে তিনি কিছুই জানেন না একবার একজন এসে জিজ্ঞেস করলেন সুন্নত নামাজের জন্য অজু করা লাগবে কিনা বুঝেন নাই মানুষের জ্ঞান লেভেল কোথায় গিয়ে পৌঁছেছে সুন্নাহ এর জন্য ওযু করা লাগবে কিনা সেটাও সে জানতে চায় কারণ সে দুনিয়ার ব্যাপারে পণ্ডিত আখেরাতের ব্যাপারে আর আलिम উমবি উমুরি দুনিয়া যা উমবি উমুরি আখিরা আখেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ইউরুফাউল ইলম ওয়া যহারাল জাহল ওয়া ওয়াফশুয যিনা ওয়া ইশরবুল খামর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কিয়ামতের আলামতের মধ্যে একটা হচ্ছে অগগতাচারী দিকে বিস্তার করবে এবং জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আপনি বলবেন না আমরা তো এখন জ্ঞানী আমি তো বলেছি অধিকাংশ লোকেরই দিনের সম্পর্কে কোনো জ্ঞান নাই এ দুনিয়ার তার পণ্ডিত কিন্তু দিন সম্পর্কে তার বেসিক মূল ফান্ডামেন্টাল সহি কাটি নিরেত প্রচুর পরিমাণ অভাব আছে এবং এই ক্ষেত্রে তার কোনো টেনশনও নাই আপনি দেখবেন আপনার বাচ্চাদের আপনার পরবর্তী প্রজন্মের একমাত্রই টার্গেট তাকে কোন ভালো স্কুলে পড়ালাম তার ভবিষ্যৎ কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই শুধু জব একটাই শুধু যাপনা একটাই শুধু তার চিন্তা চেতনা সে তার সন্তানকে কোথায় পড়াবে তার ভবিষ্যৎ করেছি ঠিক মতো করতে পারে না এরকম কোনটি পার্সেন্ট স্টুডেন্ট আমি দেখেছি তারা জীবনে কোনোদিন উজু করে নাই নামাজ পড়বে কবে তাইলে বলেন তো এরা কারা আমাদেরই সন্তান এই সমাজেরই লোক এইরকম সমাজকে আমরা তৈরি করতে চেয়েছি এমন সমাজকে আমরা বিনির্মাণ করতে চেয়েছি এমন সমাজের স্বপ্নই কি আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে দেখিয়েছেন না আমরা এটা ভিন্ন সমাজের কথা বলছি প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম রাসুল্লাহ সাল আলী বলেছেন কোন এক সময় আসবে মানুষের দিনের কিছু জ্ঞান থাকবে কিন্তু ভেরি মাস লিটল দিনের যে গভীর ইনসাইট ইনসাইটটা থাকবে না সেই হাদিসে সেরা সুল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে একটা হচ্ছে সেখানে কারিদের সংখ্যা বেড়ে যাবে কাদের সংখ্যা বাড়বে কারিদের ও তাতিল্লু ফিহিল ফোকাহাউ কিন্তু সেখানে দিনের গভীর জ্ঞান আছে এইরকম লোকের সংখ্যা অনেক অনেক কমে যাবে ও তা তিল্লু ফিহি র বলেছেন সহিদ রসুল বললেন তাকসুরি সেই সময় তোমাদের আমির নেতার সংখ্যা অনেক বেড়ে যাবে আপনার দেখেন চারিদিকে নেতার অভাব আছে নেতার সংখ্যা তখন অনেক বেড়ে যাবে কিন্তু উমানা উমানাউ যাদের উপর তোমরা আস্থা রাখতে পারো নির্ভর করতে পারো এই জাতীয় লোকের সংখ্যা নেতৃবৃন্দর মধ্যে জাতীয় লোকের সংখ্যা অনেক অনেক কমে যাবে আমি ভিন্ন কথা বলছি অন্য কোনো ইস্যু নয় আমার ইস্যু হচ্ছে যে দিনের ইনসাইট দিনের গভীর জ্ঞান ভাষা ভাষা জ্ঞান আপনি শুধুমাত্র অনেকেই তৃপ্তির ঢেঁকুর তোলেন আমি তো আলহামদুলিল্লাহ কোরআন পড়ে আমি অনেক লোকের জানি যারা আমাদেরকে বলেন যে তার নাতি অথবা সন্তানের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে গত বছর সে কোরআন কি করেছে একবার খতম করেছে এটাই তার তৃপ্তি তিনি মনে করেন আমি আল্লাহর প্রতি যথেষ্ট করেছি অনেকেই তো তৃপ্তির ঢেকুর তোলেন আমি তো জুমাবারে মসজিদে যাই আমি মুসলমান না আমার সে বড় মুসলমান কে আছে আমি তো জুমাবারে মসজিদে যাই অনেকেই মনে করেন তিনি তো পাঁচ ওয়াক্ত শুধু নামাজ পড়েন অতএব তিনি তো অনেক বড় আল্লাহওয়ালা দিনদার কিন্তু দিনের যে মৌলিকতা অন্য জায়গায় এগুলো দিনের এসেন্সিয়াল ইস্যু বটে কিন্তু এইরকম প্রান্তিক ভাবে যে দিনকে গ্রহণ করা যায় না এই জাতীয় লোকরা তারা কিন্তু সেটা কোন অবস্থায় জানে না প্রিয় ভাইরা বলছিলাম রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আমাদেরকে জানালেন যে এমন একটা সমাজ যে সমাজটা দিনের জ্ঞানের ক্ষেত্রে আলোকিত আপনি জানেন কোরআন এবং হাদিস এরকম বহু আলোচনা আছে আমি যেই আলোচনাগুলো আপনি জানেন সেদিকে আমি যেতে চাই না রাসুল আসলাম বলেছেন যে একজন ব্যক্তির জন্য মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ তিনি বলেছেন কেউ যে জ্ঞান অর্জনের পথে যায় তাহলে সে সাহাল আল্লাহ রাহু তরে জাননা জান্নাতের দিকের রাস্তাকে আল্লাহ সুফান তার জন্য সহজ করে দেন এরকম বহু কথা রাসুল ইসলামের বহু হাদিস আপনাদের সই হাদিস আপনাদের জানা আছে আমি সেই দিকে যেতে চাই না আমি যেতে চাই যেই জায়গাটিতে ওলামাই কেরামরা অ্যাড্রেস করেছেন ওলামাই কেরামদের তাদের যে টেনশন ছিল কনসার্ন ছিল ইবনুল কাইম রহমহল্লাহ তিনি আলী রাদি আল্লাহ একটা বক্তব্য উল্লেখ করলেন আলী রাদি আল্লাহ তালহু তার প্রিয়তম সাথী কুমায়ল রাহেমাহুল্লাহকে লক্ষ্য করে বলেন ইয়া কুমায়ল হে কুমায়ল তোমাকে আমি উপদেশ দিচ্ছি তুমি দিনের জ্ঞান অর্জন করো মানুষরা তিন রকমের আর অফ থ্রি ক্যাটাগরিজ লোকেরা তিন ধরনের আলিমুন রব্বানি আল্লাহ একদল আলম আরেক দল লোক আছে তারা মোটামুটি তারা মোটামুটি তারা বেঁচে গিয়েছে আর একদল লোক আছে তারা হচ্ছে পশু পাখির মতো তারা প্রাণীর বন্য জন্তু মতো লোক। জানোয়ার্লাম এই জাতীয় সময়ের কথা বলেছেন কেমতের আলামতের মধ্যে সেদিকে আমি যাচ্ছি না আমি বলছিলাম যে ইবনুল কাইম রাহিমুল্লাহ তিনি বললেন হামা জুন রোয়া একদল লোক আছে যারা হবে পশু পাখি এবং জন্তু জানোয়ারের মতো যে যেই দিকে টাকে একটা জন্তু জানোয়ারকে আপনি যদি এইদিকে টাকেন তাহলে সে সেই দিকে যাবে না ওই দিকে টাকে যায় ওই দিকে যাকে ওই যেই দিকে টাকে সেই দিকে যায় কারণ তার মধ্যে জ্ঞানের আলো নাই এর জন্য সে সত্য মিথ্যা ভালো মন্দ হালাল হারাম এবং সহিস এবং সাকিম সুন্না এবং বেদা এর মধ্যে সে পার্থক্য তৈরি করতে পারে না কারণ তার মধ্যে তো সে জ্ঞান নাই এই রকম আলোকিত মানুষ আমাদের নিদের প্রত্যেক নিজেদেরকে তৈরি করতে হবে এমন আলোকিত মানুষ আমরা নিজেরা তৈরি করবো আমাদের নিজদেরকেও আলী রাজি আল্লাহ সে বিখ্যাত কথাটি আপনাদের প্রত্যেকের জানা আছে তিনি বলেছেন হে বৎস তোমাকে বলছি তুমি জ্ঞান অর্জন করো সম্পদের পিছনে ঘুরে বেড়াবে না আমি কিন্তু সম্পদের বিরুদ্ধে কথা বলছি না প্রায়োরিটির কথা বলছি যে সম্পদের পিছনে ঘুরে বেড়াবে না সম্পদ তুমি সম্পদকে রক্ষা করতে হবে আর জ্ঞান তোমাকে রক্ষা করবে তোমাকে জ্ঞান রক্ষা করবে অথচ তোমাকে সম্পদ রক্ষা করার জন্য সময় ব্যয় করতে হবে সালাফের দিকে যদি আমরা তাকাই তারা জ্ঞান অর্জন করার জন্য কি পরিমাণ প্রতিযোগিতায় তারা লেগে গিয়েছিলেন জ্ঞান অর্জন করার সাহাবি রহমউল্লাহ তিনি বলেছেন আমাদের যুগে যারা রাস্তায় দৌড়াতো ওই জাতীয় লোকদেরকে আমরা হয় বলতাম পাগল অথবা এদেরকে বলতাম হাদিস সংগ্রহকারী হাদিসের ছাত্র রাস্তায় দৌড়াচ্ছে কারণ কি আপনি রাস্তায় যে লোকটা দৌড়ায় তাকে তো আপনি নিশ্চয় মনে করবেন পাগল তিনি বলেছেন আমাদের যুগে আমি সালাবদের তাবে তাবিদের যুগের কথা বলছি বলছে আমাদের যুগে যারা রাস্তায় দৌড়াতো আমরা তাদেরকে হয় মনে করতাম হাদিসের সব ছাত্র অথবা তাদেরকে মনে করতাম তারা পাগল হাদিসের ছাত্ররা আজকে ইমাম বুখারি রাহিমাহুল্লাহর ক্লাস ওইখানে ইমাম মুসলিমের ক্লাস ওইখানে ইমাম নাও ইমাম নববীর ইমাম নাসাইর ক্লাস ওইখানে অমুকের ক্লাস এক এক জায়গায় দৌড় দৌড় শুধুমাত্র তাদের জ্ঞান অর্জনের জন্য এরকম দৌড়ের প্রতিযোগিতা তাদের মধ্যে দেখেছি প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই চেষ্টা চালাতে হবে জ্ঞান অর্জন করে নিজের আলোকিত হতে হবে এবং অন্যদেরকে অবশ্যই অবশ্যই আলোকিত করতে হবে আপনারা জানেন আমরা যে সাহাবাই কেরামদের দিকে তাকাই ওমর আদি আল্লাহ তালাহন তিনি বলেছেন জারুল্লি মিনাল আনসার আমি আর ওই টেক্সট গুলো বাদ দিচ্ছি যে আনসারি একজন সাহাবি আমার প্রতিবেশী আমি তার সাথে এই চুক্তি করেছিল যে আমি এক বেলা সাথে থাকবো তুমি অন্য বেলা রাসুলের সাথে থাকবে সল্লাহ আলহি ওয়াসাল্লাম যাতে রাসুল সাল্লাম যা বলছেন এটা মিস না হয়ে যায় আমি যখন আসব তখন তুমি আমাকে বলবে রাসুল কি করেছেন কি বলেছেন আমি যখন থাকব তুমি থাকবে না তখন তুমি এসে আমার কাছ থেকে জিজ্ঞেস করবে রাসুল্লাহ সাল্লাম কি করেছেন এবং কি বলেছেন আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছি আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ তিনি নিজে তিনি বলেন যে রাসূল সামের ইন্তেকালের পর আমি আমার একজন বন্ধুকে বললাম চলো রাসূলের সাহাবীরা এখনো অনেক সংখ্যায় আছে তাদের কাছে যাই তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি তিনি বললেন যে আপনি তো অনেক বড় জ্ঞান জ্ঞানী আর অন্যের কাছে যাওয়ার দরকার কি তিনি বলেন তুমি তাহলে বুঝ না বিষয়টা তিনি বলেন আমি উবাই ইবনে কাবের বাসায় গিয়ে ওখানে বসে থাকতাম তিনি তার দরজা বন্ধ থাকতো আমি ওইখানে আমার গায়ের চাদরটা বিছিয়ে দিতাম এবং ওইখানে দিয়ে আমি ওইখানে থাকতাম বালুগুলো ধুলাবালিগুলো আমার নাকে মুখে এসে পড়তো কিছুক্ষণ পরে কাব তিনি তার দরজা খুলে দেখতেন আমাকে এখানে তিনি বলতেন বলতেন্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ চাচা তো ভাই আপনি যদি আমাকে বলতেন আমি তো আপনার কাছে যেতাম তিনি বলেন না আমারই আপনার কাছে আসা উচিত কারণ আমি জানি আপনার কাছে এমন একটি বক্তব্য আছে যে এই বক্তব্যটি অন্য কারো কাছে নাই প্রিয় ভাইরা এইভাবে সালাফরা তারা তাদের জ্ঞান অর্জন অথবা তারা তাদের শিক্ষা অর্জনের আন্দোলনে তারা নিজেরকে ব্রত রেখেছিলেন এ বিষয়ে অনেক আলোচনা আছে আমি সে আলোচনায় যেতে চাই না শুধুমাত্র আপনাদেরকে ইন্সপায়ার করতে চাই যে আপনারা জ্ঞান অর্জন করার জন্য কাজ করবেন বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য আপনারা সময় লাগাবেন সালাফরা তারা যা করতেন তাদের মতো ইমাম বোখার রহমুল্লার কথা জানেন তিনি সাত বছরে কোরআন হেফস করেছেন দশ বছরে মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ মোর দেন টেন থাউজেন্ড হাদিস দশ হাজারের বেশি হাদিস যেখানে আছে এগুলো দশ বছর বয়সে মুখস্থ আপনার দশ বছরের বাচ্চা তো এখন যদি মনে করেন যে সুরাফ আতে পড়তে পারে তাহলে মনে এনাফ যথেষ্ট হয়েছে লুক এট দ্যাম লুক এট দিস পিপল এই লোকগুলোর বহু সালাফের কাহিনী বলতে পারি যারা চল্লিশ ঘন্টার মধ্যে বোখারি শরীফ তারা খতম দিয়েছেন মুসলিম খতম দিয়েছেন তারা বিশ ঘন্টার মধ্যে এইভাবে তারা তাদের সময়কে অতিক্রম আমি অনেক সালাফদের ঘটনা আপনাদেরকে বলতে পারি যেই সকল সালাফরা তারা প্রত্যেকটা মুহূর্ত তার জ্ঞান অর্জনের জন্য তারা কাটাতেন হয় তারা পড়ছেন অথবা তারা লিখছেন অথবা তারা লেকচার দিচ্ছেন অথবা তিনি লেকচার শুনছেন চারটার যে কোনো একটা করছেন হাওয়ায় লিখছেন অথবা পড়ছেন অথবা লেকচার দিচ্ছেন অথবা লেকচার শুনছেন এটা হচ্ছে সালাফদের কাজ ছিল আমাদের জ্ঞান অর্জনের অবস্থাটা কি এই জন্য সালাফরা তারা বলতেন যিনি একজন জ্ঞানী তার মধ্যে চারটা গুণ থাকতে হবে একটা হচ্ছে সারি ওল মাসিয়ে তার হাঁটা চলার মধ্যেই বোঝা যাবে যে না দিজ ম্যান ওর ওমেন ইজ এনলাইটেন্ড এই লোকটা আলোকিত তার হাতা চলার মধ্যেই এরকম একটা ভাব বের হয়ে আসবে দ্রুত তিনি লেখেন দ্রুত তিনি পড়েন এবং সারিউল আকলিক খাবার দাবারের মধ্যে তার সময় খুব কম তিনি ব্যবহার করেন এটা তার মৌলিক বিষয় নয় তিনি শুধুমাত্র বেঁচে থাকার জন্যই তিনি খান খাওয়ার জন্য তিনি বেঁচে থাকেন না শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুকু তার খাওয়া দরকার না তার এই দুনিয়াটাই তার প্রাইম লক্ষ্য নয় তো এবারে আমি দুটো জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি আজকে দুটো জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটি সেটা হচ্ছে আমাদের একটা আইডেন্টি ক্রাইসিস দুটো পয়েন্ট আমার আছে প্রথম যে পয়েন্টটা তাহলে একটা বিশাল আইডেন্টি ক্রাইসিস এর মধ্যে আমরা আছি আমাদের ইয়াং আমাদের যুবক যুবতীদের যদি আপনি জিজ্ঞেস করেন তার আইডেন্টি কি সে কিন্তু আসলে বলতে পারবে না সে হয়তো আমি ছাত্র এখন তো কনফিউশন আছে আমি কি ছাত্র না মুসলিম আমি কি ব্যবসায়ী না মুসলিম আমি কি আমি কি আমেরিকান না মুসলিম আমি কি বাঙালি না মুসলিম আমি কি ওইটা কোনটা আগে প্রায়োরিটি আপনার কোনটা আগে ঠিক আপনি ডাক্তার নাকি মুসলিম আপনি কি মানুষ অনেক বড় প্রশ্ন এখন আমি কি আগে মানুষ নাকি আগে মুসলিম এরকম ডিবেট আপনার শুনেন না শুনেন না আপনারা কিছু কিছু শয়তান তারা এই জাতীয় ডিবেট গুলোকে দিতে চায় ইসলামকে তারা লেস প্রায়োরিটাইজ একটা ইস্যুতে নিয়ে আসতে চায় আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোনটাকে ধারণ করছেন আপনার আসলে আইডেন্টি কি এটা আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে আপনারা সালমান আল ফারেসি রাহিমুল রাদিয়াল্লাহু তাআলার নাম জেনেছেন সালমান আল ফারেসিকে যখন প্রশ্ন করা হলো মিমান আনতা মান আনতাহু আর ইউ তিনি বললেন তুমি আমাকে আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করেছো আবি আল ইসলামু লা আবা লি সিবাহু ইذن ইফতখরু بقাইসিন আও তামিমি আমার পিতার নাম আমি যার গর্বে জন্ম নিয়েছি আমার আইডেনটিটি হচ্ছে ইসলাম আমাকে জিজ্ঞেস করো আমি মুসলিম আই हैव নো अदर আইডেন্টিটি লোকেরা বলে তারা কায়েস এবং তামিমি কেবল আমি চৌধুরী আমি 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 এই আমি সেই ইত্তকর বংশের আমি লোক এই বংশ তার জন্য নয় বরং তার জন্য একমাত্র আইডেন্টিটি হচ্ছে ইসলাম এই আইডেন্টি নিয়েই তাকে বেঁচে থাকতে হবে ম্যান এবং ওভেন যারা আছেন তাদেরকে বলছি ইসলাম নিয়ে আপনাকে অবশ্যই গর্ব করতে হবে অহংকার করতে হবে ইসলামের কারণে আপনি নিজেকে হীনমন্য মনে করবেন না যে আমি ইসলাম গ্রহণ করেছি অথবা ইসলাম আমি প্র্যাকটিস করছি এই জন্য অন্যরা আমাকে বিভিন্ন ধরনের কথা বলবে এইরকম পরিস্থিতি বা এইরকম চিন্তা চেতনা যাতে কোন অবস্থায় আপনার মধ্যে তৈরি না হয় আল্লাহ সুফানো বলেছেন ইন আক্রমাকুম আন্দোল্লাহ আত্মাকুম শুধুমাত্র মর্যাদার প্রতীক হচ্ছে আল্লাহ সুফান ওদের কাছে তাকুয়া দিন দিনকে কতটা সে প্র্যাকটিস করছে এটা হচ্ছে তার জন্য মর্যাদার প্রতীক আল্লাহ সুফান ওয়া তারা তার পর ব্যক্তি করে তার মর্যাদাটা তৈরি করবেন অতএব আমরা আমাদের দিনের আইডেন্টিটিটা যাতে আমরা সঠিকভাবে রাখি আমাদের পরিস্থিতিটা হচ্ছে এরকম যে বিভিন্ন জায়গায় আপনি যখন একটু দাঁড়ি রাখা শুরু করবেন অন্য পরি কি ব্যাপার তুমি হঠাৎ করে হুজুর হয়ে গেলে কেন তুমি যদি আপনি ইসলাম প্র্যাকটিস করা শুরু করে দেন কি ব্যাপার তুমি এত রে ব্যাকডেটেড তুমি এতটা পরিণত যে ইসলাম বা দিন প্র্যাকটিস করবে এই রকম এক ধরনের অবস্থা এই সমাজে বিভিন্ন ভাবে বিরাজ করছে ভাইরা আপনি দেখবেন যে কিছু কিছু লোকের কাঠমোল্লা মুন্সি মোল্লা মাওলানা ইত্যাদি বলে একদম লোক তাদেরকে দিনের কারণে তাদেরকে হেও করে এবং খাটো করতে চায় অথচ তারা জানে না যে এই সকল ব্যক্তিদের সাথে তারা যে আচরণ করছে এই জাতীয় আচরণ নবী রাসূলদের সাথেও করা হয়েছিল এবং নবী নবিরাসুলদের সাথে এই আচরণ করার কারণে আল্লাহ সব হান ওয়া আগের জাতিগুলোকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন আমি যে কথাটা বলতে চাই প্রিয় উপস্থিতি আমার প্রিয় ইয়াং ম্যান এবং ওমেন যারা আছেন এবং বৃদ্ধ যারা আছেন আপনারা এবং আপনাদের সন্তানদের মাঝে ইসলামিক আইডেন্টি তাদের মাঝে তৈরি করুন এটার ব্যাপারে তাদেরকে শিক্ষা এবং দীক্ষা প্রদান করুন এটা নিয়ে যাতে তারা কোনো অবস্থায় হীনমন্যতায় না ভোগে এটার কারণে তারা যাতে মনে না করে যে আমি পিসিএ পড়েছি অন্যদের থেকে বরং তাকে মনে রাখতে হবে যে এটা তাকে এগিয়ে দিয়েছে আপনি যদি অন্যদের লাইফস্টাইল ফলো করেন আল্লাহ সুফান ওয়া তালা তাদের ব্যাপারে কোরআনে বলেছেন ওয়াদ্দু লাউ তাক তারা চায় তোমরা যদি কুফুরি করতে তাহলে তারও তোমরাও তাদের মতো সমান হয়ে যেতে তারা চায় রাসুল্লা সু বলেছেন এমন একটি সময় আসবে যখন তোমরা ইহুদি এবং নাসারাদেরকে এমন ভাবে অনুসরণ করবে ওরা যদি কোনো গর্তে ঢুকে তাহলে তোমরাও সেই গর্তে গিয়ে ঢুকবে এমন একটি সময়ের মধ্যে আমরা চলে এসেছি কোন পরিস্থিতিতে আমরা আমাদের ইসলামিক আইডেন্টিটিটাকে না ছেড়ে দেই এটাই হচ্ছে আমাদের দুনিয়া এবং আখেরাতে এটাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে আমরা আমাদের ইসলামিক আইডেন্টি ছেড়ে দিয়ে আমরা অপরাধের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছি কিন্তু আমরা মনে করছি যে আল্লাহ তো আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছেন না কিন্তু আল্লাহ সুবহানাহু পানিশমেন্ট যে কোনো সময় চলে আসতে পারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানিশমেন্ট আসছে না এইটাকে আমরা মনে করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজগুলোকে অনুমোদন দিয়েছেন এমন অনেক লোক ছিল আল্লাহ সুবহান তাআলা ব্যাপারে বলেছেন জারুন আক্ত মুসা ওয়া মাআহু ওয়ালিয়াদু রাব্বহু ঠিক আছে চলো আমরা মুসাকে এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদের প্রত্যেককে হত্যা করব মুসা তার রবেরে ডাকুক দেখি তার রব কি করতে পারে নজর বিন হারেসের ব্যাপারে আপনি জানেন কোরআন আল্লাহ সুবহান বলেছেন ইন কানা হাযা হুয়াল হক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আচ্ছা মুহাম্মদ তুমি যা বলো তা যদি সত্য হয় তাহলে আসমান থেকে ঠিক আছে তুমি পাথর আমাদের উপর নিক্ষেপ করাও তো অথবা আমাদের উপর এখনই আজাব আসুক শাস্তি আসুক এইভাবে লোকেরা চ্যালেঞ্জ করেছিল পাওলু ইয়ানু হকাদ জাতাল তানা ফাআকসারত জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন হে নূহ তুমি যা বলছো তুমি অনেক বারবারই করেছো অনেক ঝগড়া বিবাদ আমাদের সাথে করেছো তোমার যদি সামর্থ্য থাকে তাহলে যেই কথা আমাদেরকে বলছো পাললে সেই শাস্তি আমাদেরকে নিয়ে এসে দাও আল্লাহ সুবহান ওয়া তাআলা কিছুদিন কি দেন মানুষকে অবকাশ দেন কিন্তু এই অবকাশকে যাতে লোকেরা কোনো অবস্থায় ভুল না বুঝে যে অবকাশ মানে আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে অনুমোদন

যে দিন দিয়েছেন এই দিনটাকে যাতে আমরা আমাদের প্রায়োরিটির মধ্যে নিয়ে আসি আপনি মনে রাখবেন আল্লাহ খান ও তারা শাস্তি দিচ্ছেন না এটা ভিন্ন কারণে আপনি কোনো বাসায় বেড়াতে গিয়েছেন আপনি বাসায় বেড়াতে যাওয়ার কারণে ওই বাসার বাচ্চাগুলো অনেক দুষ্টমি করলেও ওই বাসার মালিক তার বাচ্চাগুলোকে কিছু বলে না তার মানে এই নয় যে তিনি ওটাকে মেনে নিয়েছেন আল্লাহ সুফান ওয়া তালার দিন থেকে আপনি একটু একটু সরে যাচ্ছেন ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিকে তার মনিব নিয়োগ দেওয়ার পর তারপরে বলল তুমি এভাবে এভাবে চলবে তিনি প্রথমে একটু তার বিপরীত পথে চলেছেন কিন্তু মনিব ওটাকে নোট করে রাখলো তারপরে যে আরেকটু তারপরে যে আরেকটু এভাবে মনিবের রাস্তা থেকে তিনি সরে গিয়েছেন এক বছর পর মনিব তাকে এতদিন তাকে কিছুই বলেন নাই তিনি মনে করেছেন মনিব এগুলোকে কোন অবস্থায় আমলেই নেন না আমি যা করছি তা সবই ঠিক আছে এক বছর পর মনির তাকে ডেকে বললেন তোমার চাকরিও করলাম তোমাকে আমি শাস্তি দিলাম এবং তোমার উপর এই এই জরিমানা আরোপ করা হলো প্রিয় ভাইরা আল্লাহ সুফান ওয়াতের রাস্তা থেকে সরে গেলে আল্লাহ সুফান ওয়াতালা যে কোনো সময় শাস্তি দিতে পারেন কিন্তু আল্লাহ সুফান ওয়াতালা শাস্তি ত্বরান্বিত করেন না কারণ আল্লাহ সুফান ওয়াতালা তো আমাদের প্রতি প্রচন্ড মেহরবান তিনি চান যে আমরা তার দিকে ফিরে আসি এবং আল্লাহ সুফান ওয়াদের কাছে আমরা আত্মসমর্পণ করি তাও বা করি আল্লাহ সুফান ওয়াতালের কাছে তাও বা করলে সৈহাদিস এসছে এই পৃথিবীর সকল মানুষ যদি এক সর্বশ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা হয় তাহলেও তাতে আল্লাহ সুবহান ওয়া তাআলার মর্যাদা একটুও বাড়বে না এই পৃথিবীর সকল মানুষ যদি সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী হয় তাহতেও আল্লাহ সুবহান ওয়া তাআলার মর্যাদা একটুও কমবে না অতএব আমরা যা করছি মানে আমিল সরাইহান ফালিনফসি ওয়া মান আসআফা আলাইহা কেউ যদি ভালো কাজ করে তাহলে তার নিজের জন্য আর কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেটাও তার ক্ষতির জন্যে সে শাস্তি করছে সর্বশেষ যে পয়েন্টে আপনাদের আমি বলতে চাই সেই পয়েন্টে হচ্ছে যে আমরা অবশ্যই যাতে আমাদের প্রায়োরিটিটা ঠিক আপ করে ঠিক করে নেই আমরা আমাদের আসলে কি আমরা কোথায় যেতে চাই সেটা যাতে আমরা ঠিক করে নেই সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো আকুল কৌলি হাজা রহিম

আল্লাহ সুবহান ওয়া তাআলার তোমরা ফিরে আসো প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জাতীয় লোকের ব্যাপারে বলেছেন উলাইকা এই জাতীয় লোকেরাই হচ্ছে সাবিকুন এরাই হচ্ছে সবচেয়ে অগ্রগামী দ্বীনের কাজে ন্যায়ের কাজে কল্যাণের কাজে এই সকল ব্যক্তিরা অগ্রগামী আমাদেরকে ওই অগ্রগামীদের তালিকায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে হবে যেই কোনো ভাবে হোক আমরা যদি পিছিয়ে পড়া লোকদের অন্তর্ভুক্ত না হয়ে যাই আমরা যাতে পিছিয়ে পড়া লোকদের অন্তর্ভুক্ত না হয়ে যায় আপনার এবং আমার ফোকাস প্রায়োরিটি যাতে আখেরাত থাকে রসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন মান খান আতিল আখেরাত হাম্মা হুসাই হাদিস এসে আখেরাত যার একমাত্র টেনশন ইনটেনশন যার আল্লাহ গেনাহু ফি কালবিহি আল্লাহ সুফান ও তার অন্তরটাকে রিচ করে দেন

চারিদিকে আসতে থাকে কিন্তু দুনিয়ার প্রতি তো সেই উদাসীন দুনিয়া তো তার প্রায়োরিটি নয় আর ওয়ামান খানাতি দুনিয়া হাম্মাহু যেই ব্যক্তি দুনিয়াকে তার প্রায়োরিটি বানায় প্রাধান্য বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারায় দারিদ্রের ছাপ তৈরি করে দেন তার চেহারায় কি আছে দারিদ্রের ছাপ আছে ওয়াফার আলাইহি শামলাহু আল্লাহ সুবহান তার কাজগুলোকে বিচ্ছিন্ন করে দেন কোন কাজে সে সফল হতে পারে না কোন কাজেই তার যে লক্ষ্য লক্ষ্যে সে পৌঁছতে পারে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দুনিয়ার ওয়ামা ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা দুনিয়ার ততটুকুই সে পায় যতটুকু তার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন মধ্যখানে এই লোকটা তার প্রাণপণ শুধু প্রচেষ্টা চালিয়ে গেল শুধুমাত্র গোটা জীবনকে শেষ করে শেষ করে দিল সে দুনিয়ার অর্জনের জন্য কিন্তু তার করে রেখেছেন কিছুই অর্জন করতে পারে না অত ভাইরা দুনিয়া যাতে আমাদের প্রায়োরিটি না হয় আখেরাতের দিকে আমাদের এগিয়ে যাওয়া দরকার ইয়াংম্যানদেরকে বলছি আমরা ইয়াং ম্যানরা বর্তমানে আমরা অপরাধ করাটাকে আমাদের ম্যাচিউরিটির একটা স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করেছি তুমি কখন ম্যাচিউর হয়েছে যখন তুমি সিগারেট এটা টান দিতে পারো তখনই তুমি ম্যাচিউর তুমি লাল পানিতে একটা টান দিয়ে যদি নাই দাও তাহলে তুমি ম্যাচিউর হয়েছে এটা কেমনে আমি বুঝবো তুমি যদি একটা মেয়েকে টিজ না করতে পারো তাহলে তুমি ম্যাচিউর হয়েছে এটা কিভাবে বুঝবো তুমি যদি গান বাদ্য ইত্যাদিতে মগ্ন না হতে পারো কনসার্টে তুমি যদি স্বাধীনভাবে জয়েন না করতে পারো তাহলে তো তুমি এখনো ম্যাচিউর হও নাই এভাবেই একজন আরেকজনকে টিচ করে আমরা আমাদের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়াটাকে ম্যাচিউরিটির ম্যাচিউরিটির স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করেছি আমাদের পরিস্থিতি এইরকম জায়গায় গিয়ে গিয়েছে যে আমরা ইভেন আমাদের নারীদের ব্যাপারেও আমরা পর্যন্ত ততটা মর্যাদাবান হতে পারিনি যতটা মর্যাদাবান হওয়ার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে বলেছেন ভাইয়ের আপনি জানেন রাসুল সম্পর্কে তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের তারা গ্রামও পাবে না তোর এক ব্যক্তি হচ্ছে যে আদ্দা ইউস আল্লাহি আলাইহি

রাসুল্লা সাল আলী ওসলাম বলেছেন যে এটা হচ্ছে এবং রাসুল্লাহ সাল আলী ওসালাম তিনি নারীদের ব্যাপারে আমাদের নারীদের মর্যাদাটা কেমন হওয়া দরকার এটা একটা এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তিনি বলেন আমি জান্নাতে উকি দিলাম সেখানে দেখলাম যে একটা বিশাল বড় প্রাসাদ সহি হাদিসের বর্ণনা সেই প্রাসাদের পাশে আমি দেখলাম একজন মহিলা তিনি ওযু করছেন আমি তখন জিজ্ঞেস করলাম এই চমৎকার প্রাসাদ এই প্রাসাদটির মালিককে আমাকে বলা হলো এটা ওমর তখন আমার মনে পড়লো ওমর তার নারীদের ব্যাপারে তার একটা ব্যক্তিত্ব একটা পার্সোনালিটি আছে এই পার্সোনালিটির কথা যখন আমি মনে পড়ে গেল আমার তখন আমি সেখান থেকে রিট্রিট করলাম আমি আর সেদিকে তাকালাম না কথা শুনে উম আপনার ব্যাপারে আমি ঈর্ষা করব। আপনি কি মরছেন ইয়ারাসুল্লাহ এইটা হচ্ছে একজন ব্যক্তির একজন মোমেনের ঈর্ষা একজন মোমেনের অবস্থা এরকম তিনি বলেছেন আমি যদি দেখি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে তাহলে ওকে আমি অবশ্যই হত্যা করব। সর রাসুলুল্লাহ কাছে সাহাবাই کرامরা এই কথা এসে বললেন রাসূল বললেন তোমরা সা'দ ইবনে ওবাদার স্ত্রীর ব্যাপারে এই ব্যক্তিত্বকে তোমরা এভাবে দেখছো আল্লাহ সুবহানাহু ওয়া আমি আমার নারীদের ব্যাপারে আমার মেয়েদের ব্যাপারে আমার স্ত্রীদের ব্যাপারে আমি আমার কন্যাদের ব্যাপারে আরো বেশি ঈর্ষা পরায়ণ আরো বেশি এবং আল্লাহ সুবহানাহু ওয়া আরো বেশি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি আপনি জানেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে তিনি নিজেই

আজকে থেকে এটাই নির্দেশ প্রিয় ভাইয়ের আমি বলছিলাম আমি এই বিষয়ে অনেক কথা বলতে পারি সময়ের চলে একেবারে আমি বলতে চাচ্ছি যে আমাদের পুরুষদের ম্যান পুরুষদেরকে বলছি আপনাদেরকে বলছি যারা বাবা মা আপনাদের নারীদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন সমাজ এমন একটি অবস্থায় চলে গিয়েছে যে নারীদের এখন কোনো ব্যাপারে নারীদেরকে পণ্য হিসেবে আমরা ব্যবহার করছি যারা সম্মানিত ব্যক্তি সেই সকল ব্যক্তিদের নারীদেরকে তারা সম্মানের অবস্থায় তারা রাখেন অতএব এমন কোন পরিস্থিতি তৈরি করবেন না যে আপনার নারীরা অন্যের সাথে হেসে খেলে হেসে দুলে তারা কথা বলছে আবার এখন তো পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে যে নারীরাও বিভিন্ন ভাবে তারা এ নিয়ে বিনিয়ে কথা বলেন আপনি দেখবেন যে বহু নারীরা বহু লোকের ভাইয়া এত চমৎকার করে বলেন তিনি কবে থেকে আপনার ভাইয়া হয়েছেন মায়েরা যারা শুনছেন সাবধান আপনাদের নিজদেরকে আপনারা রক্ষা করুন আর আমাদের প্রিয় ভাইয়েরা পুরুষরা যারা আছেন তাদেরকে বলছি নিজেদেরকে রক্ষা করুন আমি বলছিলাম যে ডেস্টিনেশন যদি আপনার আখেরাত হয় প্রায়োরিটি যদি আপনার আখেরাত হয় তাহলে সাহাবাই কারা আমরা যেভাবে আখেরাতকে ধারণ করেছেন আপনাকে সেভাবে ধারণ করতে হবে লেথার্জিক জীবন যাপন করলে চলবে না আল্লাহ সুহার তো বলেছেন রদু বিআই এখন মাওয়াল খাওয়াল ইফ একদল লোক আছে পিছনের কাতারেই থাকতে তারা ভালোবাসে রাসু আল্লাহ সুহান বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ আলা উদ্দুল উদ্দা যদি তারা আপনার সাথে বের হতেই চাইতো তাদের যদি জান্নাত প্রায়োরিটি হতো তাহলে তার জন্য তার আগ থেকেই প্রিপারেশন নিত কিন্তু ওয়ালাকিন কারিহাল্লাহু ইমবাসাহুম ফাযাবাতাহুম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন এই লোকগুলো যাতে এতটা অগ্রগামী না হয় এইজন্য আল্লাহ তাদেরকে বসিয়ে রাখলেন এবং আল্লাহ সুবহানাহু তাদেরকে ওয়াকিলাত কুদু মাআল কাইদিন আল্লাহ বললেন ঠিক আছে তুমি সব সময় পিছনের কাতারেই থাকো প্রিয় ভাইরা জান্নাতের প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে জান্নাতের স্বপ্ন সন্তানদেরকে দেখাতে হবে তাদেরকে বলতে হবে জান্নাত তাদের পায়োরিটি তারা তাদের জীবনকে পরিচালনা করবে সেভাবেই তারা তাদের কার্যকলাপগুলোকে পরিচালনা করবে তারা প্রত্যেকটা কাজে যাতে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ ভানতে এই জাতীয় লোকদের প্রশংসা করে বলেছেন ফি রিজালিয়ু ইয়া গ্রুপ অফ একদল পুরুষ আছে ওইখানে

পুরুষের ব্যাপারে বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদাল্লাহ মানুষদের ঈমানদারদের মধ্যে আপনাদের আমাদের মধ্যে ঈমানদার মিনাল মুমিনিন ফ্রম এমাং দা বিলিভার্স রিজালুন একদল ম্যান আছেন একদল মানুষ আছেন একদল পুরুষ আছেন সাদাকু মা আহাদাল্লাহ আল্লাহর সাথে তারা যা প্রতিশ্রুতি করেছে জীবন দিয়ে হলো তারা সেটা রক্ষা করে এই জাতীয় মানুষের অন্তর্ভুক্ত আপনারা হন এই জাতীয় মানুষের কাজে আপনারা বলতে চাই আল্লাহ যখন তোমাদেরকে বলা হয় জান্নাতের পথে এগিয়ে যাও তোমরা কি হলো তোমরা জমিন আঁকড়ে ধরে থাকো কেন আই হ্যাভ মাই ফ্যামিলি

সাহাবাই কেন্লাহ এই যাদের সম্পর্কে তারা তো জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে তারা তো আমরা যা করি তারাও তা করে তারা এগিয়ে যাচ্ছে আমরা কি করবো দেখে ওই ফকির গরিবদেরকে বললেন রসুল গরীব গরিব সাহাবিদেরকে ঠিক আছে তোমরা তাহলে তাজবি করো আল্লাহ প্রত্যেক নামাজের পর

সাত বিন খাই সাম আরাদী আল্লাহ তা আলহান বিন খাই সামরাদি আল্লাহু আলার হুহু বদয় যুদ্ধে তিনি এবং তার বাবা যুদ্ধে গ্রহণ করে অংশগ্রহণ করবেন রাসূল্লাস সাল্লাল্লাহু আলী বসলাম বলেন পরিবার থেকে একজন যেতে পারবে তারা দুজন বাপ বেটা এবার লঠেরি করল বাপ ব্যাটা এবার লটে সহিবনে হেববার হাদিসটি এসছে বাপ ব্যাটা এবার লটারি করলো লটারি আগে বাবা ছেলেকে বলল বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি যুদ্ধে আমাকে যদি দাও তুমি মহিলারা আছে বাসায় তাদেরকে সময় দাও ছেলে বললেন লাউ খানা গায়রাল জান্নাতিলা লা বিহা হে বাবা জান্নাতের প্রতিযোগিতা যদি না থাকতো তাহলে আমি আপনাকে অবশ্যই প্রাধান্য দিতাম দিস ইজ দা ইস্যু অফ জান্নাত এর জান্নাতের ইস্যু তো ইয়া ইয়া আবাতি ও মাই ফাদার দিস ইজ দা ইস্যু অফ জান্নাত এবং তিনি তারপরে যুদ্ধে গেলেন তিনি বললেন যে আমি আমি চাই যে আমার এই যুদ্ধে আমি শহীদ হয়ে জান্নাতে যাবো এটা আমার প্রায়োরিটি এবং তিনি যুদ্ধে গেলেন তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ সুফানু তালা আমাদের জীবন থাকে একটি জান্নাতি জীবন হিসেবে গঠন করা তৌফিক দান করুন আল্লাহ সুফানু তালা আমাদের পরিবারগুলোকে কবুল করে নিন আল্লাহ সুফানু তালা আমাদের প্রত্যেকের জীবন থাকে এমন ভাবে গঠন করা তৌফিক দান করুন যে জীবনটা হবে আলোকিত আল্লাহ সুফান গোটা পৃথিবীতে মুসলমানদেরকে তিনি শক্তি সামর্থ্য মর্যাদা সম্মান দান করুন প্রত্যেক মোমেন্ট যাতে আলোকিত জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ সুফান আমাদের দেশটাকে কবুল করে নিন এর মধ্যে শান্তি এবং রহমত আল্লাহ সুফান বিরাজিত করুন আল্লাহ আইজুল ইসলাম মুসলিমিন

এই লোক সহ তিনি সহ যারা এই মসজিদের খিদমতে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের এই খিদমতকে কবুল করে নিন এবং প্রত্যেকের প্রায়োরিটি আল্লাহ সুবহান ওয়া আপনার কাছে দোয়া করি আপনার কাছে প্রার্থনা করি প্রত্যেকের প্রায়োরিটি আপনি জান আখিরাত এবং জান্নাত বানিয়ে দিন আমিন আকুল কুলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লিওয়ালিকুম ওয়া লিসায়িল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুর রহিম আকিমিস সালাহ আপনি নামাজে দাঁড়িয়ে যান প্রত্যেককে নামাজের কাতারগুলো সাজা করে দাঁড়িয়ে যান প্লিজ